প্রথমে হ্যাঁ, অপারেশন, প্রথমে অপারেশন, তারপরে কন্ট্রোল ম্যাপ, তারপর হচ্ছে নিচে আছে কন্ট্রোল ম্যাপ। কন্ট্রোল ম্যাপ। কন্ট্রোল ম্যাপে গেলাম, তারপর প্লাস চিহ্নে ক্লিক করেন। এখানে তারপর যে গেটে আপনি হচ্ছে ফিঙ্গার নেবেন সেই গেটটা ডিসকানেক্ট টিকিট, করতে হবে, প্লাসে ক্লিক করতে হবে। এটা হচ্ছে প্যানেল, এর উপর ডান বাটন ক্লিক করেন, ডিসকানেক্ট ডিসকানেক্ট করেন। প্যানেল, ইয়েস, ওকে, ডিসকানেক্ট হয়ে গেছে। এখন এখান ডিসকানেক্ট। থেকে যেয়ে তারপর কার্ডে যাবেন, তারপর আমরা আবার কার্ডে যাবেন, এটা পার্সার বন্ধ করবো থেকে, এর উপর ক্লিক করেন ডান বাটন, এই এর উপরে, এর উপরে, হ্যাঁ, অ্যাকনলেজ। আচ্ছা আমরা কার্ডে যাব, তারপরে কার্ড হোল্ডারে যাবেন, কার্ড হোল্ডার তারপরে অ্যাড করবেন, অ্যাড করব, নতুন অ্যাড কোথায়, এই যে অ্যাড। অ্যাড, তারপরে ইউজার নেম দেবেন, ফার্স্ট নেম, এসিডি, আচ্ছা এখানে ইমেল ইমেল প্রয়োজন, অপশনাল, দিলে দিলাম, না দিলে নাই। তারপর বায়োমেট্রিক, তারপর এনরোলমেন্টে ক্লিক করবেন। এনরোলমেন্টে ক্লিক করার পরে আপনি অ্যাক্সেস লেভেল দেবেন, অ্যাক্সেস লেভেল ডান হাতের দিকে। অ্যাক্সেস ইজ এটা, অল ইউজার অল ক্লিক ইউজার দিলাম, দেন, তারপরে আপনাকে এই যে আপনার হচ্ছে স্ক্যান দিতে হবে, এরপরে প্লেস ফিঙ্গার, এখন চাইতেছে ফিঙ্গার। এখানে ফিঙ্গার চাচ্ছে এখন, জি, আচ্ছা ফিঙ্গার, তারপরে তারপরে দুইটা ফিঙ্গার হবে এখানে, ওই যে সেম হুম রিমুভ অন থাকবে, এভাবে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আচ্ছা আপনি ওকে দিয়ে দেবেন, দেওয়ার পর আবার সেই অপারেশনসে যান, এখানে কেটে দেন। এবার অপারেশনে যান, অপারেশনে গিয়ে অপারেশন কন্ট্রোল ম্যাপ, তারপরে এখানে কানেক্ট করে দেন, কানেক্ট, ডাইন বাটন ক্লিক করেন, এটা এটার উপর ডাইন বাটন ক্লিক করেন, এই যে রিকানেক্ট প্যানেল করেন, এই যে কানেক্ট হয়ে গেছে, এখন ওর উপর ডাইন বাটন ক্লিক করেন, ইনিশিয়ালাইজে যান, তারপরে আপনার আছে ইউজার অ্যান্ড ফিঙ্গার, ইউজার অ্যান্ড ফিঙ্গার, ফিঙ্গার, হ্যাঁ, তারপরে ওকে দেন। হয়ে গেল।